তিনিফা সালনিধি বর্ণী জরাও খুয়াই দশর দেব মেমোরিয়াল কলেজ এ বিপি নি লুয়াজি মুংবাই ভারত ফা সান মুংন তুই প্রিন্সিপাল নি থানি কয় মুংবলাই আফার জাখা দশরথ দেব মেমোরিয়াল কলেজ নি এ বিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নি অঙ্গই যিনি কলেজ যে কলেজ নি যে প্রবলেম তোমনি যে সমস্যা তোমনি আপনার তুই তিনি যিনি কলেজ প্রিন্সিপাল স্যার অমিয় কুমার পান্ডে তিনি জমা দিনা নাইখা মানে জমা দিনা নাইখা আপনি পরে যে কলেজের সমস্যা ত্রিপুরা রাজ্যের 22টা ডিগ্রি কলেজ যত জায়গা চলি তো যে সমস্যা মানে ওইটিকে যে বসকাঙ্গ আগুই থাং মাঙ্গলাক চিনি পড়াশোনা উঙ্গলাক কলেজ চিনি কক্রক ক্লাস চালু মাখানি দাঁতি দাঁতি তাকসে জোড়া কক্রক ক্লাস চালু গেখো প্রটেক্টেড ডিপার্টমেন্ট কম্পিউটার নাংনাই প্রটেক্টেড তিনি টয়লেট নাংনাই বাথরুম টয়লেট যত কাহাম খাই নাই সব কিছু শিক্ষা দীক্ষা যত দিয়ে দিন নাই কলা নাই আসে বছর বছর সরকার টঙ্কা প্রায় দেড় বছর উপর সরকার যাক তারপর ধরা যে কলেজ কোনো ইংয়াকো এই ক্লাস বঙ্গিয়াকো আমার বাগান আং কয়হর নাম মুসুঙ্গো যতন কয়হর নাম মুসুঙ্গো সানানি মুসুঙ্গো যে দাঁতি দাঁতি খাই কলেজ যে দাবি সানমানি নয়টা দাবি ও দাবি দাঁত দাঁতি পূরণ খাই না বাকি সরকার নিথানি দাবি খাই রিকুয়েস্ট খাই যে প্রোগ্রাম 22টা কলেজের একসাথে ডেপুটেশন দেবে তারা, তার মধ্যে খোয়াই কলেজ একটা আজকে আমার কাছে এবিভিপির পক্ষ থেকে ডেপুটেশন দিয়ে গেল। কিছু সমস্যার কথা তারা ডেপুটেশনের মাধ্যমে তুলে ধরেছে, সেখানে কিছু স্থানীয় সমস্যা, কিছু স্টেট সমস্যা। যেমন ধরুন যে নাম্বার অফ টিচারের স্বল্পতা, এটা কলেজ প্রিন্সিপালের কিছু করার নেই। যেমন ধরুন টাকা পয়সার ইয়ে রাস্তাঘাট অ্যাপ্রোচিং রোডটা সারানোর কথা, সেখানেও ত্রিপুরা আমাদের আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে এবং কলেজের পক্ষ থেকে এই রোডটা কিছুদিন আগে এটা রিপেয়ার করা হয়েছে, কিন্তু কলেজের ভিতরে যে পার্টটা এটাটাও রিপেয়ার করা হয়েছিল, কিন্তু কন্ট্রাক্টরের মাল টাল ইত্যাদি আসার ফলে রাস্তাটা আবার ড্যামেজ হয়ে গেছে। আর ককবরকের জন্য এখানে কোনো ত্রিপুরার কোনো কলেজেই স্থায়ী শিক্ষক নেই, সমস্ত কলেজগুলোই চলছে গেস্ট লেকচারার দিয়ে। আমার কলেজে 4টে সেকশন আছে, 4জন গেস্ট লেকচারার প্রত্যেক বছর আমরা ককবরকের জন্য রিক্রুট করি। এবারে এখন গেস্ট লেকচারার এখনও আসেনি, আজকেই আমি রিক্রুট পাঠিয়েছি যে গেস্ট লেকচারার কত দরকার এবং তার স্টুডেন্ট ডাটা তারা চেয়েছিল, আজকে এক্সেল ফর্মে সেটা পাঠিয়ে দিয়েছি। কলেজের যে পুরনো বিল্ডিংটা আছে আপনারা সবাই জানেন, 2016 সাল থেকে সেটাকে কনডেম ডিক্লেয়ার করা হয়েছে বিপজ্জনক, তা সত্ত্বেও সেখানে আমরা ক্লাস করাতে বাধ্য হচ্ছি, কারণ আমার কোনো অল্টারনেটিভ নেই। এই বিল্ডিংটা এখনও পর্যন্ত আমার কাছে হ্যান্ডওভার করা হয়নি, এ বছরের শেষে হয়তো হতে পারে। কারণ হচ্ছে পিডব্লিউডিকে ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশন যে টাকা পয়সা দিয়েছে সেই টাকা পয়সার মাধ্যমে পিডব্লিউডি এটা কমপ্লিট করতে পারছে না, এটা জ্বলন্ত সমস্যা। যদি পেয়ে যায় খোয়াই কলেজের বিল্ডিংয়ের বা ক্লাসরুমের স্বল্পতাটা মিটে যাবে। জলের সমস্যা না না, কিন্তু যে জলের সমস্যা দুটো ওয়াটার কুলার চলছে ওই বিল্ডিংয়ে যেটা আছে একটা,
সেটা সারাই করে ইমিডিয়েটলি অতগুলো টাকা ইনভেস্ট করে লাভ নেই, কারণ হচ্ছে যে কোনো দিন বিল্ডিংটা ভাঙা পড়বে। হ্যাঁ, যে কোনো দিন বিল্ডিংটা ভাঙা পড়বে। আমাদের ফিজিক্যাল সায়েন্স ওখানে একটা ডিপার্টমেন্ট আছে, এখানেও একটা ডিপার্টমেন্ট আছে, চলছে। আর যেটা মফস্বলের কলেজগুলো সমস্যাটা কী জানেন, সমস্যাটা হচ্ছে ধরুন বুস্টার কোম্পানি কোম্পানির একটা ওয়াটার ফিল্টার আমি লাগালাম, দুদিন পরে সেটা খারাপ হলো, আগরতলা থেকে সারাই করার জন্য মেকানিক আসতে চায় না, পাওয়া যাচ্ছে না। যেমন আমার ঘরে এসিটা খারাপ হয়ে আছে, দীর্ঘদিন ধরে সেটা আমি সারাই করতে পারছি না, তারা কোয়াইতে এসে একটা দুটোর জন্য তাদের পোষাচ্ছে না। আর অ্যানুয়াল মেনটেন্যান্স সিস্টেম যেটা AMC বলে, অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট দিয়ে কলেজে পোষাবে না, কারণ মেনটেন্যান্সের টাকা এত বেশি দিতে হবে, সেখানে কলেজে অত মান নেই। আর আমি আমার ছেলেদেরকে যাদেরকে ভর্তি হচ্ছে সেদিন ডিরেক্টরেটের মিটিংয়েও সেটা ডিরেক্টর ক্যাটেগরিক্যালি বলে দিয়েছেন যে সমস্ত ছেলে মেয়ের এ কলেজের পক্ষ থেকে রিভার্স অসমোসিসের মাধ্যমে পিওর ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া কোনো কলেজেরই সম্ভব নয়। সেই জন্য আমি ছাত্রছাত্রীদের কাছে রিকোয়েস্ট করেছি যে তারা আসার সময় যেন অন্তত একটা ছোট জলের বোতল নিয়ে আসে। ওকে।